পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম থেকে এ পর্যন্ত আমরা ফরজ সালাতের পদ্ধতি এবং সালাত আদায় শেষে কি জিকির আজকার দোয়া আমরা করব, কিভাবে করব, এটা আমাদের আলোচনা হয়েছে। আজ আমরা যে পর্বে আলোচনা করব সেটা হলো বাব ও সালাত ইত্তাতাওয়ু, নফল সালাত সম্পর্কে। ফরজ ব্যতিরিক্ত নফল রয়েছে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে, সেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা করেছিলাম। ইবনে উমারের হাদিসেও আমাদের আলোচনা হয়েছিল, কিছু একটা অংশ তার বাকি ছিল, তাই সেটাকে পূর্ণ করার জন্য আবারও আপনাদের কাছে সেই হাদিসটি পাঠ করেছি। আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর নবী আলাইহিসসালাম থেকে নফল সালাত 10 রাকাত আমি মুখস্থ করে রেখেছি, ইয়াদ করে রেখেছি, হেফজ করে রেখেছি। 2 রাকাত জোহরের পূর্বে, 2 রাকাত জোহরের পরে, আর 2 রাকাত মাগরিবের পরে বাড়িতে আল্লাহর নবী আলাইহিসসালাম আদা করতেন। ওয়া রাকাতাইন বাদাল ইশা ফি বাইতিহি, আর ইশার পরও 2 রাকাত সালাত বাড়িতে তিনি আদা করতেন। ওয়া রাকাতাইন কাবলাস সুবহ, আর সকাল অর্থাৎ ফজরের সালাতের আগেও তিনি 2 রাকাত সালাত আদা করতেন। এই হলো 10 রাকাত সালাত। মুত্তাফাকুন আলাইহি হাদিস ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ও ফি রিওয়ায়াতিন লাহুমা রাকাতাইন বাদাল জুমআতি ফি বাইতিহি, আর জুমার পরেও আল্লাহর নবী আলাইহিসসালাম 2 রাকাত সালাত বাড়িতে আদা করেছেন, ঘরে আদা করেছেন, সেটাও এখানে বর্ণনা করা হয়েছে বুখারী মুসলিমের অন্য বর্ণনায়। قال المسلمين كان اذا طلع الفجر لا يصلي الا ركعتين خفيفتين। মুসলিমের এক বর্ণনায় রয়েছে যে যখন সকাল হয়ে যেত, ফজরের টাইম হয়ে যেত, তখন আল্লাহর নবী আলাইহিসসালাম 2 রাকাত সালাত অত্যন্ত হালকা করে আদা করতেন। এমনকি হাদিসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তীতে আমাদের আসবে, যে তিনি কি সূরা ফাতিহা পড়েছেন না পড়েন নাই, অর্থাৎ অত্যন্ত দ্রুত তিনি এই 2 রাকাত সালাত আদা করতেন। আল্লাহর নবী আলাইহিসসালাম থেকে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তিনি কিভাবে সুন্নত নামাজ কত রাকাত কখন পড়তেন, এটাকে সুনানুর রাতিবা বলা হয়, এটা তিনি আমাদের কাছে বর্ণনা করে দিলেন। যত বেশি নফল সালাত আদা করা যাবে, যত সুন্নত নামাজ বেশি করে পড়া যাবে, মহান রব্বুল আলমিনের নৈকট্য, আল্লাহ রব্বুল আলমের সান্নিধ্য লাভ করা যাবে, আর এর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মহান রব্বুল আলামিনের সবচাইতে নিকটের মানুষ, তার সঙ্গে আমাদের হাসর নাসর, তার সঙ্গে আমাদের জান্নাতুল ফেরদাউসের আলাতে থাকারও সুযোগ লাভ করা যাবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদউ আরবাআন ক্বাবলা যুহর ওয়া রাকাতাইন ক্বাবলা আল-গাদা, রাওয়াহুল বুখারী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিসসালাম জোহরের আগে 4 রাকাত সালাত তিনি কখনোই ছাড়তেন না, ত্যাগ করতেন না, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত তো তিনি কোনো সময় ত্যাগ করতেন না। তাহলে এখানে ফজরের আগে 2 রাকাত সুন্নত, এটা তো অন্য হাদিস দ্বারাও আমরা পেয়ে গেলাম, বাকি বলছেন যে জোহরের আগে 4 রাকাত কখনোই ছাড়তেন না। আর আমরা ইতিপূর্বে আবদুল্লাহ ইবনে উমারের হাদিসে জানতে পারলাম
যে আল্লাহ নবী আলাইহিসসালাম জোহরের পূর্বেও দুই রাকাত সালাত আদা করেছেন, তাহলে এর দ্বারা কি দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব? এটা কখনোই না, বরং আবদুল্লাহ ইবনে ওমর যা দেখেছেন তাই বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু যা দেখেছেন তাই তিনি বলেছেন। এর অর্থ হলো যে আল্লাহর নবী আলাইহিসসালাম জোহরের পূর্বে চার রাকাতই আদা করতেন, তবে মাঝে মধ্যে দুই রাকাতও করেছেন, যা আবদুল্লাহ ইবনে ওমর দেখেছেন, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ওয়ানহা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل اشد تعهدا من على ركعتي الفجر متفق عليه عائشه رضي الله تعالى عنها থেকে আরো বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নফল সালাতের মধ্যে সবচাইতে যে সালাতের বেশি গুরুত্ব দিতেন সেটা হলো কি, ফজরের দুই রাকাত সুন্নত সালাত। এটি বুখারী মুসলিমের বর্ণিত হাদিস। কোন কোন বর্ণনা এমন আছে যে আল্লাহর নবী আলাইহিসসালাম ফজরের দুই রাকাত সুন্নত তিনি বাড়িতে এবং সফরে কোনো অবস্থাতেই ত্যাগ করতেন না, সর্বদা এই দুই রাকাত সালাত তিনি আদা করতেন। যতগুলি সুন্নত রয়েছে ফরজ নামাজের আগে এবং পরে, যে সালাতগুলি আছে যাকে সুনানুর রাতে বা বলা হয়, আমাদের সাধারণ ভাষায় যাকে আমরা সুন্নতে মুয়াক্কাদা সালাত বলি, এই সালাতগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ফজরের দুই রাকাত সুন্নত। এই জন্য মুসলিম শরীফের বর্ণনা আছে, রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নত সালাত দুনিয়া, পুরো দুনিয়া এবং দুনিয়ায় যত কিছু আছে, এই দুনিয়ায় কত সোনা দানা হীরা মুক্তা, কত মূল্যবান জিনিস রয়েছে, এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতে উত্তম হলো ফজরের দুই রাকাত সুন্নত। সুবহানাল্লাহ আজিম। তাহলে এই জন্যে ফজরের দুই রাকাত সুন্নতের হেফাজত করা, একে যথারীতি আদায় করা, একজন মুসলিম হিসাবে একজন মুমিন হিসাবে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য, যা আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ বই আনবে। ওয়ান উম্মে হাবিবাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাআতান ফি ইয়াউমিন ওয়া লাইলা বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ রাওয়াহু মুসলিম ওয়া ফি রিওয়ায়া তাতাওয়ান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সহধর্মিনী, যিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বোন ছিলেন, বাবা ইসলাম গ্রহণের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। এ উম্মে হাবিবা হিজরত করে গিয়েছিলেন আবিসিনিয়া, সেখানে তার স্বামী খ্রিস্টান হয়ে সেখানেই মারা যায়। আল্লাহর নবী আলাইহিসসালাম উম্মে হাবিবার এই কঠিন অবস্থায়, যখন সে এক বহির্দেশে পরদেশে রয়েছেন, ওই মুহূর্তে তার স্বামীও মারা গেছেন, বাবা তারা কাফের, কোথায় আশ্রয় নিবে? তাই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবিসিনিয়া থাকতেই তিনি বিয়ের পয়গাম পাঠিয়ে তাকে তার নিজের বন্ধনে বেঁধে নিলেন, তার একটি থাকার সুন্দর ব্যবস্থা করে নিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আলাইহিসসালাম থেকে আমি তাকে বলতে শুনেছি কি, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকআহ ফি ইয়াউমিন ওয়া লাইলা, যে ব্যক্তি রাতে এবং দিনে বারো রাকাত, দশ আর দুই বারো নফল সালাত আদায় করবে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তার জন্য এই সালাতের বিনিময়ে জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। অফি রিওয়ায়া অন্য বর্ণনা আছে, তাতাওয়ান মানে নফল সালাত হিসাবে। তাহলে দিনে এবং রাত্রে যে বারো রাকাত সুন্নত আদা করবে যথানীতি, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এর বিনিময়ে এর পরিবর্তে জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। কত বড় এক মহান সুযোগ আমাদের জন্যে। ফলে তিরমিজি নাহবো, তিরমিজি শরীফে অনুরূপ বর্ণিত হয়েছে, ওয়াজাদা ইমাম তিরমিজির বর্ণনায় অতিরিক্ত এসেছে, আরবান কাবলা জোহর, জোহরের আগে চার, ওয়ারাকাতাইনি বাদাহা, আর জোহরের পরে দুই, তাহলে ছয় হয়ে গেল, ওয়ারাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে দুই, তাহলে আট হলো, ওয়ারাকাতাইনি বাদাল ইশা, এবং ইশা সালাতের পরে দুই, দশ, ওয়ারাকাতাইনি কাবলা সালাতিল ফাজরি, আর ফজরের আগে দুই রাকাত সুন্নত, এই টোটাল মোট বারো রাকাত সুন্নত, যেটাকে আমরা
সুন্নতে মুয়াক্কাদা বলি। এই বারো রাকাত সুন্নতের যে রাত দিনে পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। ওয়াল খামসা আনহা মান হাফাযা আলা আরবাইন ক্বাবলা যুহর ওয়া আরবাইন বাদাহা হারামাহুল্লাহু তাআলা আলান নার। পাঁচ জনের বর্ণনা এসেছে যে জোহরের আগে চার রাকাত এবং জোহরের পরে পাঁচ রাকাত হেফাজত মানে নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। বন্ধুগণ, ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al Malik al Quddus al Salam al Mu'min al Mu'min. MUSLIM, I'm so blessed to be with them. MUSLIM, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud 'cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, 'cause we're the only ones with our heads on straight. Don't ever frown and your head looking down. If you read the Quran, you're the best in the town. MUSLIM, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura, kal raat 6:30 tay Bangladesh e o shondha 7:00 tay Bharote, Peace TV Banglay. Nobiji Muhammad sallallahu alaihi wasallam er moni mukta. Usman ibn Affan radhiyallahu anhu bolen, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়। সহিহ বুখারী ষষ্ঠ খণ্ড, কোরআনের ফজিলত অধ্যায়ে, হাদিস সংখ্যা 5027। ইমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দারসমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা হচ্ছিল নফল সালাত সম্পর্কে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং জোহরের পরেও চার রাকাত সালাত আদা করবে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে। তাহলে আমাদের জোহরের আগে চার, জোহরের পরে চার, এ একটা হতে পারে, জোহরের আগে দুই, জোহরের পরে দুই, এ একটা হতে পারে, আর একটা হলো কি যে জোহরের আগে চার পরে দুই, এর উল্টাটাও হতে পারে যে জোহরের আগে দুই হয়তো যে কোনো কারণে আর পরে চার। এই চার ধরনের যে কোনো একটা করা যেতে পারে। তাহলে সর্বোত্তম হলো আগে চার পরে চার, এর পরেরটা হলো আগে চার এবং পরে দুই, এছাড়া দুই দুই আর আপনার দুই চার সেটাও জায়েজ রয়েছে, আমরা সেটাকে খেয়াল রাখবো। জোহরের সালাতের এই সুন্নত বা মাগরিবের পরে, সার পরে, ফজরের আগে দুই রাকাত, এর গুরুত্ব তাৎপর্য আমরা ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে অত্যন্ত সুস্পষ্ট, চমৎকারভাবে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে এগুলির কতটুকু গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার, জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু মুরআন সাল্লা আরবান ক্বাবলা আল আসর
রাহু আহমদ আবু দাউদ তিরমিজি হাসানা ইবনে খুজাইমা সাহাহা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু মুরআন, ওই ব্যক্তির প্রতি আল্লাহর দয়া বর্ষিত হোক, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করেন, রহমত করেন, সাল্লা আরবান কাবলা যোহর, জোহরের আগে চার রাকাত সালাত যে আদা করে, তাহলে আসরের আগে চার রাকাত সুন্নত যে আদা করবে তার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের দয়া, আল্লাহ রব্বুল রহমত বর্ষিত হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জোহরের আগে চার রাকাত সুন্নত রয়েছে, তবে এই চার রাকাত সুন্নত এটাকে সুনানুর রাতে বা নয়, অর্থাৎ সর্বদা সব সময় আল্লাহর নবী পড়েছেন বলে এটার কোনো প্রমাণ নেই, বরং এটাকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। কাজেই এই সালাতটাকে সময় পড়তে হবে এমনটা নয়, মাঝে মাঝে সুযোগবত এটাকে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া অন্য হাদিসে আসরের আগে দুই রাকাতের কথাও কিন্তু হাদিসে এসেছে, তাহলে মাঝে মাঝে দুই পড়লেন, মাঝে মাঝে চার পড়লেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমাদেরকে মনে রাখতে হবে। এই হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আর ইবনে খুজাইমা হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন রাদিয়াল্লাহু মুজানি আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাল্লু ক্বাবলাল মাগরিবি সাল্লু ক্বাবলাল মাগরিবি সুম্মা ক্বালা ফিস সালিসা লিমান শা কারাহিয়াতা আন আন ইত্তাখিযাহান নাসু সুন্নাতান রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আব্দুল্লাহ বিন মুগাফফাল আল মুজানি বর্ণনা করেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা মাগরিবের আগে দুই রাকাত সালাত আদা করো, তোমরা মাগরিবের আগে দুই রাকাত সালাত আদা করো। তৃতীয়বারে বললেন, তোমরা মাগরিবের আগে দুই রাকাত সালাত আদা করো। তিনবার করে বললেন সাল্লু ক্বাবলাল মাগরিবে, অন্য বর্ণ আছে রাকাতেন, মাগরিবের আগে তোমরা দুই রাকাত সালাত আদা করো, মাগরিবের আগে তোমরা দুই রাকাত সালাত আদা করো, মাগরিবের আগে তোমরা দুই রাকাত সালাত আদা করো। তৃতীয়বারে বললেন লিমান শা, যে চাইবে, কারণ সাল্লু ক্বাবলাল মাগরিব এটা নির্দেশ সূচক শব্দ ছিল, অর্থাৎ ওয়াজিব পর্যায়ের। যখন আল্লাহ নবী আলাইহিস সালাতু সাল্লাম বললেন লিমান শা, যে চাইবে, এর মানে সেটা সুন্নত হয়ে গেল বা নফল সালাত হয়ে গেল। কারাহিয়াত আইয়া তাখিদাহান নাস সুন্না, এই জন্য লিমান শা, যে চাইবে পড়বে বললেন, যাতে করে এটাকে মানুষ সুনানে রাতে বা সব সময় আদা করতে হবে এটা যেন না মনে করে নাই। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে মাগরিবের আগে দুই রাকাত অর্থাৎ ফরজ সালাত মাগরিবের আদা করার পূর্বে দুই রাকাত নফল সালাত আদা করা, এটা একটি সুন্নতের অন্তর্ভুক্ত, তবে সব সময়ের জন্য না বা সুনানের রাতে বা সুন্নতে মুয়াক্কাদা পর্যায়ে না, এটা নফলের পর্যায়ে। ফি রিওয়ায়াত ইবনে হিব্বান আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা ক্বাবলাল মাগরিব রাকাতাইন। ইবনে হিব্বানের বর্ণনা এসেছে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাগরিবের পূর্বে, মাগরিবের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত সালাত আদা করেছেন। তাহলে একদিক থেকে যেমন আল্লাহর নবীর কাউলি হাদিস অর্থাৎ বাণী, তোমরা আদা করো পড়ো, আর একদিক থেকে তিনি নিজেই আদা করেছেন। ওয়ালি মুসলিমিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুন্না নুসাল্লি রাকাতাইন বাদা গুরুবিশ শামস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিমের বর্ণনা এসেছে, তিনি বলেন যে আমরা সূর্য ডুবার পরে দুই রাকাত সালাত আদা করতাম, অর্থাৎ মাগরিবের ফরজের আগে দুই রাকাত সুন্নত আজানের পরে। ওয়া কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারানা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখতেন এই সালাত আদা করতে। ফালাম ইয়ামুরনা ওয়ালাম ইয়ানহানা, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশও করতেন না আবার নিষেধও করতেন না, অর্থাৎ সমর্থন করতেন। হাদিস তিন প্রকার, একটা কাউলি রাসূলের বাণী, একটা ফেয়েলি মানে রাসূলের কাজ, একটা তাকরিরি মানে রাসূলের সমর্থন। তাহলে মাগরিবের পূর্বে দুই রাকাত সুন্নত এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি ফেয়েলি এবং তাকরিরি তিনটি হাদিসের প্রকার দিয়ে সুসাব্যস্ত। কাজেই মাগরিবের আগে এই দুই রাকাত সুন্নত এবার নফল সালাত আদা করা, আজ আমাদের দেখা যায় এটা যেন সুন্নতটা উঠেই গেছে। আমরা দর্শক শ্রোতাকে বলবো আপনারা এই সুন্নতটাকে জীবিত করার চেষ্টা করবেন। আমরা যদি এই দার্সে হাদিসের মাধ্যমে, হাদিস জানার পরেও এখন আমরা এই সুন্নতটাকে আমরা জীবিত না করি,
আমাদের মসজিদগুলিতে চালু না করি তাহলে কে করবে বলুন? কে এই সুন্নতের দায়িত্ব গ্রহণ করবে যদি আপনারা নিজেদের কাঁধে এই দায়িত্ব না নিয়ে নেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আলাইহিসসালামের যুগে মাগরিবের আজান হয়ে গেলে সাহাবা ইকরাম যার যার একটি করে খুঁটি সামনে নিয়ে সালাত আদা করা শুরু করতেন। এত অধিক সংখ্যক সাহাবি এই মাগরিবের ফরজের আগে আজানের পরে দুই রাকাত সুন্নত আদা করতেন। নতুন বাইর থেকে কোনো আগন্তক যদি আসত, অপরিচিত মানুষ, মদিনার খবর যারা জানত না, তারা এসে মনে করত যে ফরজ সালাত মাগরিবের আদা হয়ে গেছে, এরা বুঝি মাগরিবের পরের দুই রাকাত সুন্নত আদা করতেছে। তাহলে এত একটা শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত নফল আমরা ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আসুন আপনারা আপনাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানুষকে আমল করার জন্যে উদ্বুদ্ধ করুন, অনুপ্রেরিত করুন, তাদেরকে উৎসাহিত করুন। এই সুন্নতগুলি, এই হাদিসগুলি পড়ে পড়ে তাদেরকে বুঝিয়ে আমল করার জন্যে উদ্বুদ্ধ করুন। এটাই হবে ইমাম সাহেবদের দায়িত্ব ও কর্তব্য। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখাফফিফু আর-রাকাতাইন আল্লাতাইন ক্বাবলা সালাতিস সুবহ হাত্তা ইন্নী আকুল আকরা বিউম্মিল কিতাব। মুত্তাফাকুন আলাইহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাম ফজরের দুই রাকাত সুন্নত খুব হালকা করে আদায় করতেন। এমনকি আমি বলতাম যে আল্লাহর নবী আলাইহিস সালাম এই দুই রাকাত সালাতে উনি কি সূরা ফাতিহা পড়েছেন না পড়েন নাই? এর অর্থ হলো যে আল্লাহর নবী আলাইহিস সালাম সাধারণত সালাত ধীর স্থির ভাবে লম্বা করে আদা করতেন, কিন্তু ফজরের সুন্নতের ক্ষেত্রে তিনি আনুপাতিক হারে তুলনামূলক একটু তাড়াতাড়ি করতেন। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি মনে করতাম আল্লাহর নবী কি সূরা ফাতিহা পড়েছেন না পড়েন নাই এই ফজরের দুই রাকাত সুন্নতে। এই জন্যে আল্লাহর নবী আলাইহিসসালাম এই যে তাড়াতাড়ি পড়তেন, এটা কিন্তু আনুপাতিক হারে, মানে অন্য অন্য সালাতের তুলনায় আল্লাহর নবী আলাইহিসসালাম একটা একটা করে আয়া ধীরে ধীরে করে পড়তেন। সেজন্যে মা আয়েশা আশ্চর্য হয়েই হয়তো বলছেন যে কি তিনি কি সূরা ফাতিহা পড়ছেন না পড়েন নাই। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন। এই জন্যে আল্লাহর নবী আলাইহিসসালাম ফজরের দুই রাকাত সুন্নতে কি পড়তেন সেটাও বর্ণিত হয়েছে। ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা ফি রাকাতাইল ফজর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, রাওয়াহু মুসলিম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলেন আল্লাহর নবী আলাইহিসসালাম ফজরের দুই রাকাত সুন্নত সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন পড়তেন, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা তিনি পাঠ করতেন। এটা মুসলিম শরীফের হাদিস। এছাড়াও সূরা কাফিরুন এবং ইখলাস বেতরের সালাতে পড়তেন, মাগরিবের দুই রাকাত সুন্নতে আল্লাহর নবী আলাইহিস সালাম এই দুটি সূরা পড়তেন, তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমকে সামনে করে সেখানেও সূরা কাফিরুন এবং ইখলাস পড়তেন। কাফিরুন ইখলাসের আমল একাধিক হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণিত। এই জন্যে ফজরের সুন্নতের পড়ার সময় আমরা যথাসম্ভব এই দুটি সূরা পড়ার চেষ্টা করব, এটা একটা সুন্নত। এছাড়াও আল্লাহর নবী আলাইহিসসালাম ফজরে কখনো কখনো ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল আমান্না বিল্লাহি হুমা উনজিল ইলাইনা সূরা বাকারা আয়াতটি এবং সূরা আলে ইমরানের কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম এই আয়াতটিও মাঝে মধ্যে পড়তেন। এটা আমরা মুখস্থ করে নিয়ে ফজরের সুন্নতে আমরা এই রাসূলের সুন্নতের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা সাল্লা রাকাতাইল ফজর ইতাদা আলা শিক্কিহিল আইমান, রাওয়াহুল বুখারী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আলাইহিসসালামের আরো একটি সুন্নত আমাদেরকে উপহার দিচ্ছেন, আর সেটি হলো কি যে আল্লাহর নবী আলাইহিসসালাম ফজরের দুই রাকাত সুন্নত আদায় করার পরে তিনি ডান কাত হয়ে শুয়ে যেতেন। কোনো কোনো বর্ণনা আছে যে হাতটা এভাবে দিয়ে মাটির উপর রেখে উঁচু করে শুয়ে যেতেন। আল্লাহর নবী আলাইহিসসালাম ফজরের সুন্নত আদায় করার পরে হাত মাটির মধ্যে রেখে
তিনি শুয়ে পড়তেন দাঁত কাত হয়ে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা আহাদুকুম রাকাতাইন ক্বাবলা সালাতিস সুবহ ফালিয়াতাদি আলা জামবিহিল আইমান রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া সাহাহ। ওখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগের হাদিস মা আয়েশা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁত কাত হয়ে শুয়ে যেতেন, এটা বুখারী শরীফের হাদিস মা আয়েশা বর্ণনা করছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের দুই রাকাত সালাত সুন্নত আদা করে নিবে ফালিয়াতাদি আলা জামবিহিল আইমান সে যেন ডান কাঁধের উপরে শুয়ে যায়। এটা ওয়াজিব ফরজ নয়, তবে একটি সুন্নত। এ হাদিসটি বর্ণনা করেছেন আহমাদ, আবু দাউদ, তিরমিজি ও সাহাহ, ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন। এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফজরের দুই রাকাত সুন্নত আদা করার পরে আল্লাহর নবী আলাইহিসসালাম তিনি ডান কাঁধে শুয়ে যেতেন, হাতটা খাড়ো করে হাতে হাতের উপরে গাল ডান গালটা রেখে দিয়ে। এটা যেমন তিনি আদা করেছেন, এটাকে যেমন তার ফেল কাজ তার বাণী তিনি করতেও বলেছেন। এক্ষেত্রে বাড়িতে সুন্নত আদায় করে কেউ যদি এইভাবে শুয়ে ডান কাঁধে শুয়ে যায় এটা সুন্নত বলে বিবেচিত হবে এবং একটি সুন্নতের আমল হবে। এর অর্থ এই নয় যে মসজিদে গিয়ে সবাই মিলে শুয়ে যাবে, এমনটা দেখা যায়। তারপরেও যদি কেউ আমল করে নিষেধ করার আমাদের কোনো অধিকার নেই, যে আল্লাহর নবী আলাইহিসসালাম, কারণ আল্লাহর নবী এটা ঘরের মধ্যে করেছেন, তার আপনিও ঘরের মধ্যে এটা করবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। শেখ আখতার মাদানী, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহীনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন কাল রাত 11:30 বাংলাদেশে ও রাত 11:00 ভারতে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, হোয়াট ইজ ইসলামিক রুল, হাজবেন্ড ওয়ান্টস টু গিভ ডিভোর্স, সলিউশন ও প্রবলেম, জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, হেভেন ও হেল, বিগ ফ্যাটি ইজ হ্যাপেনিং ফ্রম দ্য নন, ইউ চুজ beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun, Ardhangini na Tiktangini. প্রতি শনিবার রাত 8:00 বাংলাদেশে ও রাত 7:30 ভারতে পিএস টিভি বাংলায়।